জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাস্তা কেটে দিয়ে ভোট না দেওয়ার বদলা ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের তারগ্রাম এলাকায়। স্থানীয়রা জানান, জেলা পরিষদ থেকে রাস্তার টেন্ডার করা হয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোটে না জেতার কারণে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতেই রাস্তার মাটি কেটে ফেলা হচ্ছে জেসিবি দিয়ে। এলাকায় জানাজানি হতেই রাস্তা অবরোধ করে এলাকার মানুষ। তৃণমূলের নেতাকর্মীরাই এই কাজ করাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ওই চন্দ্রপুর ওটাও কেটে দিয়েছে আবার সাইডে, সেটা আবার পরিকল্পিত ভাবে আমরা। আচ্ছা, ওই হচ্ছে সেই সময়টাই আপনার চলবে কি রাস্তা বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে এই ধরনের অত্যাচার করলে আগামী লোকসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে তাদের আরো বিপর্যয় হবে। আমরা গিয়ে অবরোধ আমরা তুলে দিলাম যে তারা অন্যায় করেছে, তোমরা অন্যায় করো না, তোমরা আইনের দিক থেকে ব্যবস্থা নাও। ওসিকে তারা লিখিতভাবে কমপ্লেন দিয়েছে, আমি তাদেরকে বলেছি বিডিও অফিসে গিয়ে একটা কমপ্লেন দাও, যদি কোনো সুরা না হয় তাহলে আমরা নবগ্রাম ব্লক কংগ্রেস এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। তিনি জানান, জমির জটিলতার কারণেই জমির মালিক নিজেরাই জেসিবি দিয়ে মাটি কাটছে। তো রাস্তা যারা কেটেছে অন্যায় করেছে, তারা হয়তো ন্যায্য মূল্য পাননি জমির দাম। এবং আমরা কালকে ওদের সঙ্গে বসে কথা বলেছি, কথা হয়ে গেছে যে তোমার জমির যে দাম সেটা তৃণমূল কংগ্রেস ব্লক কমিটি সেটা ওদের পরিশোধ করে রাস্তা পরশু থেকে আরম্ভ হবে। এটা হতে পারে না, ওদের জায়গা দিয়েছিল, অধিগ্রহণও হয়নি, ওরা হয়তো দেখেছে সময় সুযোগ আছে কেটে নিই আর করি। কিন্তু ওনাদেরকে বলেছি ন্যায্য মূল্য আমরা দেবো, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস পরশু থেকে রাস্তার কাজ শুরু হবে, কালকে মিটিয়ে দেবো আমরা, রেজিস্ট্রি করে নেবো।